আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হৃদস্পর্শী গল্পের 36 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অল্প সময়ের মধ্যে হাসপাতালের কাছে সব আত্মীয় স্বজন উপস্থিত হয়ে গেল, মানে আমার এবং ডক্টর আলিফের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। আমি এখনও অবাক চোখে চারোদিকে দেখছি। আমাকে দেখে ওনার দিকের আত্মীয়রা নিশ্চয় খুব বাজেভাবে মনে মনে প্রতিক্রিয়া দিচ্ছেন, দিবেন নাই বা কেন। বাথরুমে যতবার যায় ততবারই আমার মুখের ক্ষত আমার চোখে পড়ে। ডাক্তার আলিফ বিয়ে করবেন, ভালো কথা, আমার দিকটা ওনার চিন্তা করা উচিত ছিল। এই যে আমার চোখের উপর ক্ষতের দাগ, মুখের একদিকে ছিলে গিয়ে সাদা হয়ে আছে, এই চেহারায় ওনার অন্য আত্মীয়র সামনে শুয়ে থাকতে আমার খুবই লজ্জা লাগছে। ডাক্তার আলিফ সেই যে কই গেলেন আর আসলোই না। আর এদিকে আমাদের পরিবারের কিছু আত্মীয় আর ওনার পরিবারের কিছু আত্মীয় চলে এসেছেন কেবিনে। স্যারকে দেখতে পাচ্ছি সবার মাঝে। আমার বাবার মুখের অবস্থাটা 12টা বাজিয়ে রেখেছে। বাবা খুবই রেগে আছে। বাবাকে দেখেই বোঝা যাচ্ছে মিলিয়াপু শিমুল ভাইয়া আমার কাছে এসে বসে রইল। আমি আস্তে করে শিমুল ভাইকে বললাম, ডাক্তার আলিফের খোঁজ কি জানো, উনি কোথায়? শিমুল ভাই বলল, কি জানি রে নিরু, উনি আমাকে ফোন করে পরিবার নিয়ে হাসপাতালে আসতে বললেন, আমরা চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম খুব খারাপ কিছু হয়েছে তোর, মা তো তোর জন্য কান্না করে বুক বাসিয়ে ফেলল, দেখলি তো এখানে আসা মাত্র কি কান্নাটাই করছিল মা তোকে জড়িয়ে ধরে। শিমুল ভাই আমাকে ফিস ফিস করে বললেন, আসলেই তো যখন মামি এসেছিল এখানে, মামি আমাকে জড়িয়ে ধরে কি কান্না করেছিল, পরে সবাই মামিকে সবটা বুঝিয়ে দিয়েছে। হাসপাতালে এমন বিয়ের কথা শুনে সবার মুখ একেবারে ফুস হয়ে আছে। মিলিয়াপু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে যাচ্ছে। আমি মিলিয়াপুর দিকে চোখ রাঙিয়ে বললাম, আমার অবস্থা 12টা বাজছে আর সে হেসে যাচ্ছে, এই আপু এত হাসছ কেন? খাপু আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, আলিফ তো কি আজ বিয়ে করবে? আহ হা, ছেলেটা বড্ড সাহসী, কি ভাবে যে ছেলেটা মামার উপরে গিয়ে তোকে বিয়ে করে নিচ্ছে, ভাবতে আমার বেশ অবাক লাগছে। আমি বললাম, তোমার অবাক লাগছে? আর আমার অবস্থা একবার ভেবে দেখো, আমার চেহারার অবস্থা বড্ড খারাপ, সবাই যে কি মনে করবেন, আমি বেশ কষ্টের সুরেই বললাম। মিলিয়াপু আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমার মনে হয় না আলিফ এত কিছু ভেবেছে তোর চেহারা নিয়ে, আর এই ছেলের যা তেজ, এই সব কথা ভুলেও বলিস না, এখন তোকে তুলে মারবে কাছাড়। মিলিয়াপুর এমন কথায় আমি চোখ ঘুরালাম। এইদিকে আমার এত অস্বস্তি লাগছে আর অন্যদিকে মাথার যন্ত্রণার হাতে যন্ত্রণা শুরু হচ্ছে। অসভ্য ডাক্তার কোথায় চলে গেলেন আমাকে এইভাবে রেখে? হঠাৎই দেখি বাবা স্যারের কাছে গিয়ে বেশ চেঁচিয়ে বলল, এইসবের কোনো মানে হয় না, আমার একমাত্র মেয়ের বিয়ে হাসপাতালে হবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না, আমার মেয়েটা অসুস্থ, এদিকে কারো খেয়াল আছে? স্যার বাবার দিকে হাতের ইশারায় শান্ত হতে বলল। স্যার বাবাকে বলল, ভাই সাহেব একটু শান্ত হন, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার ছেলে যা করছে সব ভালোই করছে, পরে না হয় তাদের আবার আরেকটা বড় করে অনুষ্ঠান করা হবে। স্যারের কথায় বাবা একটু থামলেন। পরক্ষণে বাবা আবারও স্যারকে বললেন, আমার মন কিছুতেই বিয়েতে সাড়া দিতে পারছে না। স্যার বলল, শান্ত হন ভাই সাহেব। বাবার কথায় স্যার বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, রুমকিভাবি আর ভাই আসলো কেবিনে, রুমকিভাবির মুখ খুশিতে চিকচিক করছে, ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে সে এই বিষয় আগে থেকেই জানে। ডাক্তার আলিফ হয়তো আমার ভাইকে এই বিষয়ে কোনো একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল আগে থেকেই। ভাইয়া এবং রুমকিভাবির সাথে কথা বলা শেষ হলে তারা কেবিনে অন্য পাশ গিয়ে দাঁড়ালো। ডাক্তার আলিফ সবার মন অনেক আগে থেকে এনজয় করে নিয়েছে, তাই ডাক্তার আলিফের এমন সিদ্ধান্তে সবাই খুশি, শুধু আমার বাবা ছাড়া। তবে বাবা চেয়েও কিছু করতে পারছে না, আমার ব্যথা বাড়লে বাবা ডাক্তার নাসিমাকে ডেকে নিয়ে আসলেন। তিনি আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে কিছু ওষুধ দিয়ে গেলেন আর নার্স সেই ওষুধের লিস্ট নিয়ে বেরিয়ে গেল।
ডাক্তার নাসিমা কেবিনের উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, কেবিনটা একটু খালি করলেই ভালো হয়, আসলে রোগীর উপর চাপ পড়তে পারে, এত মানুষের ভিড়ে। আলিফ আসলে তখন না হয় 10 মিনিটের জন্য আবার আসবেন। ডাক্তার নাসিমার কথা বুঝতে পেরে সবাই চলে গেলেন কেবিন থেকে, আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। এখন ডাক্তার আলিফের আত্মীয়রা সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছিল বারবার। বাবাও বেরিয়ে গেল সবার সাথে। মা আমার কাছে এসে আমাকে বলে উঠল, তুই কি এই বিয়েতে খুশি? আমি বললাম, আমি এখন বিয়ে নিয়ে কিছু ভাবছি না মা। তবে এই অসভ্য ডাক্তারকে কে বোঝাবে? তার উপর ওনার এখন বাবার মাঝে থাকা মধ্যকার দ্বন্দ্বের জন্য উনি এখন আরও বেশি খেপে আছে। উনি ঠিকই আমাকে সময় দিত বিয়ের জন্য, কিন্তু বাবার ওনার সাথে এমন কথা বলার কারণে উনি আর ছাড় দেবেন না আমাকে। আমার কথায় মা মুচকে আসলেন, বলল, ছেলেটা আসলেই পাগল, যাক বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়াই ভালো, বিয়ের পরে সব করা যায়, আর আলিফ তোকে কোনো কিছুতেই বাধা দেবে না, এই আমার দৃঢ় বিশ্বাস। আমি মায়ের কথা কিছুই বললাম না, চুপ করে রইলাম। কেবিনের দরজা খোলার আওয়াজ হলে আমি এবং মা দুইজনই তাকালাম সেদিকে। শাম্মী আন্টিকে দেখে আমার মনের ভয় আরও বাড়তে লাগলো। আমার মতো আহত একজন মেয়েকে উনি ওনার ছেলের বউ নিশ্চয় করতে চাইবেন না। ভয়ে আমার মাথা আরও ব্যথাটা বাড়তে লাগলো। মা শাম্মী আন্টির সাথে বেশ ভালো করে কথা বললেন, আন্টি অনেক ভালো ব্যবহার করলেন মায়ের সাথে। মায়ের সাথে কথা বলে আন্টি আমার কাছে আসলেন। প্রচণ্ড চিন্তায় আমার ভিতরে অস্থিরতা কাজ করতে লাগলো। আমি ভীত নজরে আন্টির দিকে তাকালাম। আন্টি মলিন মুখ করে আমাকে বলে উঠল, মেয়েটা এতদিন ধরে হাসপাতালে আছে আর আমি তাকে দেখতে আসতে পারিনি। আসলে আমিরকে একা বাসা রেখে আসা ওর মোটেও সুবিধার না। আজ তো আমিরের নার্সকে আনিয়ে এরপর আমি এসেছি মেয়েটাকে দেখতে। সেই যে দেখেছিলাম তোমায় অনেক আগেই, এরপর তো আমিরকেও আর পড়াতে আসনি। আমি আর ফোন করিনি কারণ তোমার বাবা কি না কি মনে করেন, তবে আমি তোমার খবর নিয়েছি সব সময় আমার ছেলে থেকে। আর আজকে আমার ছেলে যে কাজ করতে যাচ্ছে তার সেই কাজের জন্য আমি নিজেকে বেশ ধন্য বলে মনে করছি বৌমা। স্বামী আন্টির কথা শুনে আমার বুক থেকে যেন এক বড় বোঝা নেমে গেল, আমার বুকে শান্তির বাতাস বয়ে যাচ্ছে। স্বামী আন্টি আমার মাথায় হাত বুলিয়ে আবারও বললেন, নতুন জীবনে পা রাখতে যাচ্ছ, তাই এইভাবে হাসপাতালের কাপড় পরা অবস্থায় তো আর বিয়ে করতে পারবে না, আমি আমার বিয়ের শাড়ি নিয়ে এসেছি। স্বামী আন্টির কথায় আমার মা বলে উঠলেন, এই অবস্থায় নিরুকের শাড়ি কীভাবে? মায়ের কথা শেষ হওয়ার আগে স্বামী আন্টি মাকে বলল, আরে বেআইন, এই কথাটি আমার মাথায় আছে, শাড়িটা শুধু নিরুর মাথার উপর রাখলেই হবে। মা বলল, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছেন, এটাই করা যায়। মা হেসেই বলল, স্বামী আন্টি ওনার ব্যাগ থেকে শাড়ি আর কিছু অলংকার বের করলেন। হাতের অবস্থা আমার ভীষণই বাজে, এক হাত ভেঙে আছে আর অন্য হাতে ক্যানেল লাগানোর কারণে হাত একেবারে বিষিয়ে গিয়েছে, তাই চুরি পরতে পারলাম না। আন্টি খুব ধীরে আমার নাকে একটা অলংকার পরিয়ে দিলেন, এরপর আন্টি খুব ধীরে আমার মাথা শাড়িটা আদোবাজ করে দিয়ে দিলেন, বেড একটু উপরের দিকে উঠিয়ে দিয়েছে। আমি এখন আপাতত বসে রইলাম। আমার ডান হাতটা মা সাবধানে ঠিক করে দিল, এই হাতের এত যন্ত্রণা আমি চুপ করে বসে আছি। মাথাটা এখনও বেডের সাথে লাগিয়ে রেখেছি, মাথা সেলাই কবে খুলবে কি জানি। মাথা সেলাই খোলার ব্যথাটা এই ব্যথা থেকে আরও 10 গুণ বেশি হবে, এই আমি বেশ জানি। মা আর স্বামী আন্টির কথা বলছে, আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। একটু পরে একে একে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় কেবিনে আসছেন। লারিসা মামিকেও দেখলাম, সাথে ইব্রাহিম মামাও এসেছেন। লারিসা মামির সাথে চোখাচোখি হতেই উনি দূর থেকে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা অল দ্য বেস্ট বললেন। আমি ওনার কাণ্ড দেখে মুচকি আসলাম, তবে ভেতরে ভেতরে আমার মনটা চিন্তা ফেটে যাচ্ছে। ডাক্তার আলিফ আমাকে একা রেখে নিজে কই চলে গেলেন? আমি আমার দৃষ্টি নিচে রেখে, আর ভালোই লাগছে না এইসব, খুব দ্রুত সব কাজ করতে হবে। লয়ার এবং কাজী সাহেব আপনারা আসুন এইদিকে। ডাক্তার আলিফের কণ্ঠ শুনে আমার বুকটা এত জোরে ধকধক করছে যার কারণে আমার খুবই অস্থির লাগা শুরু হলো। অল্প করে চোখ তুলে তাকালাম আমি ওনার দিকে। ডাক্তার আলিফ একেবারে বিয়ের জন্য তৈরি হয়ে এসেছেন, উনি একটা ধূসর রঙের পাঞ্জাবি পরে এসেছেন। উনি দ্রুত হেঁটে আমার কাছে চলে এলেন, চারদিকে চোখ বুলিয়ে আমি সবাইকে দেখছি। বাবার চোখে পানি জমে আছে, তবে বাবা কিছুই বলছে না। বাবাকে একটু আগে রাগী মনে হলেও এখন বাবাকে বেশ শান্ত মনে হচ্ছে। বাবার চোখের পানি দেখে আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল, আমি মাথা নিচু করে কান্না করছি। মিলি আপু আমার চোখে পানি মুছে দিয়ে টিস্যু দিয়ে মুছে দিল। ডাক্তার আলিফ আমাকে হঠাৎ করে চেঁচিয়ে বলে উঠলেন, চোখে পানি আসছে কেন? নিজের শরীর অসুস্থ সেদিকে খেয়াল নেই? এখন তো ব্যথার কারণে কান্না আসার কথা না তোমার, বিয়ের কারণে কান্না করে কোনো লাভ নাই। আমি ওনার কথা শুনে কিছুই বললাম না।
এত মানুষজন আছেন আর উনি কিনা আমাকে আত্মবকা দিচ্ছেন, আসলেই অসভ্য একটা লোক এই ডাক্তার। আরো কিছু নার্সের ডাক্তার এসে যোগ হয়েছে আমাদের সাথে। মানুষের কণ্ঠ শুনে আমি বুঝতে পারলাম, আর এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। ডাক্তার আলিফ আমার ক্যানেল লাগানো হাতটি ধরে রেখেছেন আলতো করে। আমি এক মুহূর্তের জন্য মাথা তুলে তাকাইনি। ডাক্তার আলিফ ইতিমধ্যে কবুল বলে ফেলেছেন। আমার কবুল বলার সময় এলে আমি পাক্কা 15 মিনিট সময় নিয়ে বলেছি কবুল। সকলে আলহামদুলিল্লাহ বলে আমিন বলে শেষ করলো। এরপরই লয়ার কাগজ এগিয়ে দিলেন আর ডাক্তার আলিফ স্বাক্ষর করে দিলেন। আমাকে উকিল কাগজ এগিয়ে দিলেন। ডাক্তার আলিফ ওনাকে বললেন হাতে ক্যানেল লাগানো আছে তার, তাই সে কলম ব্যবহার না করলেই ভালো হবে, আপনি বরং আঙুলের ছাপ নিয়ে নিন। উকিল মাথা নাড়লেন আর আমার থেকে নিয়ে নিলেন বুড়ো আঙুলের ছাপ। ব্যাস বিয়ে হয়ে গেল আমাদের, আমি ডাক্তার আলিফের বউ হয়ে গেলাম। হাসপাতালের অন্য ডাক্তার এইখানে অনেক মিষ্টি পাঠিয়েছেন, সকল আত্মীয় স্বজন মিষ্টিমুখ করে চলে গেলেন। আমাকে আর ডাক্তার আলিফকে অনেক দোয়া করে আমার মাথার উপর থেকে শাড়ি সরিয়ে দিলেন শামিয়ানটি। মা ব্যাট নিচু করে আবারও নামিয়ে দিলেন। ডাক্তার আলিফ শামিয়ানটিকে বলে বাহিরে গেলেন। এই যে আজ সকালেও জানতাম না আমি ওনার অর্ধাঙ্গিনী হয়ে যাব। বাবা বসেছিলেন এতক্ষণ স্যারের পাশে। বাবা সেইখান থেকে উঠে আমার কাছে এসে বলল আমার মেয়েটার এইভাবে বিয়ে হয়ে যাবে, আমি সেটা কখনোই ভাবিনি, অনেক দোয়া রইল তোর জন্য নিরুপমা। কথাগুলো বলতেই আবারও পানি জমলো বাবার চোখে। বললাম বাবা তুমি কি এই বিয়েতে খুশি না? আমি অসহায় ভাবেই বললাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন তুই খুশি থাকলে আমি সবসময় খুশি থাকব। আলিফ ছেলেটা অনেক জেদি, দেখলি তো কীভাবে আমার থেকে তোকে ছিনিয়ে নিল, ছেলেটা তোকে যেন সারা জীবন ভালো রাখে, এই দোয়া করি আমি। আরে ভাই আপনি কান্না করবেন না, একদম হাজারটা মেয়েকে দেখানো হয়েছে আমার এই ছেলেকে, তবে আমার ছেলে আপনার মেয়েকেই পছন্দ করেছে, আলিফ নিরুপমার খেয়াল রাখবে সারা জীবন, এটা আমাদের মনের বিশ্বাস, স্যার হেসে বললেন। বাবা অসহায় কণ্ঠে বলল জি ভাই, এই প্রত্যাশাই আমি আমার মেয়ের বিয়ে হতে দিলাম। আমার মেয়ের জীবনের সব স্বপ্ন যেন আলিফ পূরণ করতে সাহায্য করে। ইনশাআল্লাহ আমি আপনার মেয়ের সুখে দুঃখে সর্বক্ষণ পাশে আছি, ডাক্তার আলিফ ক্যাবিনেট ঢুকে বললেন বাবার উদ্দেশ্যে। বাবা বলল অবশ্যই থাকতে হবে, আমার মেয়েকে বিয়ে তো করেই নিয়েছ, এরপর কোনো হেলাফেলা করলে আমার মেয়েকে একেবারে প্রাণ বের করে নেব তোমার। ডাক্তার আলিফ আমার বাবার পা ছুঁয়ে বললেন দোয়া করবেন বাবা, আমাদের নতুন জীবনটা যেন অনেক ভালোভাবে আরম্ভ হয়। বাবা ডাক্তার আলিফকে নিজের বুকে টেনে নিলেন। অনেকক্ষণ সবাই নানান কথা বলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রুমকি ভাবি আমার ভাই চলে গেল একটু আগেই, আর এখন বাবা স্যার এবং শামিয়ানটি চলে যাবেন। সবাই আমাদের অনেক দোয়া করলেন, এরপর একসাথে রওনা দিল। মা আমার কাছে এসে ধীরে ধীরে আমাকে বললেন আমি গোসল করে আসি, তুই জামাইয়ের সাথে থাক। তো ফ্রেন্ডস আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন আর ভালো থাকবেন। অনেক বেশি সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।